বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আমাদের দক্ষিণ সুনামগঞ্জের প্রতিনিধি নোহান আরেফিন নেওয়াজ জানান শুক্রবার বিকালে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের তত্ত্বাবধানে মন্ত্রী শান্তিগঞ্জের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম ও খতিব মালানা জিয়াউর রহমান এ সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হকিম হাজি আব্দুল কালাম আতাউর রহমান হাসনাত হোসেন সহ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইউপি চেয়ারম্যানবৃন্দ স্থানীয় সাংবাদিকবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন